जय हिंद। आगेर क्लासगुलिते प्रेजेंट टेंसेर समस्त भागगुली सम्पर्के एवं तादेर फर्म्स कन्जुगेशन सम्पर्के विस्तारित भावे जानार पर आज के आम्रा जानबो सिम्पल पास टेंस काके बोले, तादेर फर्म्स की भावे आम्रा वाक्ये सेई समस्त फर्म्सगुलोके यूज करते पारी एवं विभिन्न सबजेक्टेर पार्सन एवं नम्बर अनुसारे भार्बेर कन्जुगेशन किभावे गठित हय। सर्वप्रथम टेंसटी विस्तारित भावे जानार आगे तार नामटीर अर्थ की अर्थात तार नामेर पूर्णांग अर्थ की सेटा आमरा देखे नी। जदि तोमरा नामटा देखो एखाने तीनटी वार्ड आछे सिम्पल पास्ट एवं टेंस। सिम्पल शब्दटार अर्थ की? सिम्पल शब्देर अर्थ साधारण बा जेनारेल एवं पास्टेर अर्थ अतीत आर टेंसेर अर्थ की द टाइम अफ एन एक्शन বা একটা কাজ করার সময়। তাহলে এই তিনটি শব্দের অর্থকে যদি আমরা একত্রিতভাবে বলি বা একসাথে বলি তাহলে কি অর্থ দাঁড়াবে? যে অতীতকালে সাধারণভাবে যে সমস্ত কাজই করা হয়েছে সেগুলোই হবে সিম্পল পাস্ট টেন্স। কি মনে রাখবে? যে যে কাজ অতীতকালে শুরু হয়েছে অর্থাৎ স্টার্টেড এবং সেটা অতীতেই সম্পন্ন হয়ে গেছে। যে কাজ অতীতে শুরু হয়েছে এবং অতীতেই সম্পন্ন হয়ে গেছে সেই কাজের যখন আমরা বর্ণনা দেব তখন আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করব। আচ্ছা, এই পুরো বিষয়টাকে যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। দেখো, এখানে যে লাইনটি টানা আছে এটাকে আমরা ধরে নিতে পারি একটা টাইম লাইন হিসেবে। এটা এই পয়েন্টটা হলো এর পাস্ট টাইম এবং এর মধ্যেখান এই যে লাইনটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট লাইন। এটাই আস্তে আস্তে ভাবো সরে সরে আসছে, এখানে প্রথম ছিল তারপর প্রেজেন্ট, সবসময় প্রেজেন্ট আগে আগে এগিয়ে যায় কারণ প্রেজেন্ট মোমেন্ট তো কখনো দাঁড়িয়ে থাকে না। এই মুহূর্তটা প্রেজেন্ট আছে, এই মুহূর্তটাই একটু পর পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট মোমেন্ট সবসময় এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি এবং আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে বা পাস্টের দিকে চলে যাচ্ছে। তাহলে এই টাইম লাইনটা হচ্ছে এখন বর্তমানে প্রেজেন্ট, ওকে, এবং এইটা হচ্ছে ফিউচার। সিম্পল পাস্ট টেন্সের আওতায় সেই সমস্ত বাক্যগুলি বা সেই সমস্ত ঘটনাগুলি আসবে যেগুলি এই পিরিয়ডের মধ্যে আসবে। অর্থাৎ তোমরা টোটাল ধরে নিতে পারো যে প্রেজেন্টের ঠিক আগের মুহূর্ত থেকে যত পিছন দিকে যাবে সেটাই কিন্তু সিম্পল পাস্টের আওতায় আসে। এবং একটা বিষয় এখানে খেয়াল রাখবে যে সেই ঘটনা কিন্তু অবশ্যই অতীতেই শুরু হয়েছে এবং অতীতেই সেটা সম্পন্ন হয়ে গেছে, ওকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলির মধ্যে কি কি আসতে পারে সেগুলি দেখো। এই ঘটনাগুলির মধ্যে কি সর্বপ্রথম আমরা বলতে পারি যে পাস্ট ফ্যাক্টস অর্থাৎ অতীতের সমস্ত ঘটনা, সে যাই ঘটে থাক না কেন, সে ব্যক্তিগত হোক বা কোনো হ্যাবিটস হোক বা কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টস হোক, সেটা ব্যক্তিগত কোনো জীবনের ঘটনা হতে পারে বা সেটা কোনো ঐতিহাসিক ঘটনা হতে পারে, উভয়েই কিন্তু সিম্পল পাস্ট টেন্সের আওতায় আসে। নেক্সট আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবে কি সেই যে ঘটনাই হোক না কেন সেই ঘটনার টাইম কিন্তু সব সময় পাস্ট হবে, অর্থাৎ টাইম ইজ পাস্ট, সে অতীতেই ঘটেছে। এই সিম্পল বিষয়টা তোমরা সব সময় মাথায় রাখবে যে সেই ঘটনার টাইম অবশ্যই কি হবে, সেটা অবশ্যই পাস্ট হবে, ওকে। নেক্সট আরেকটা বিষয় মনে রাখবে এক্ষেত্রে তিন নম্বর পয়েন্ট হিসেবে আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে অ্যাকশন ইজ ওভার, অর্থাৎ সেই ঘটনা বা সেই কাজটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেটা একটু আগেই তোমাদেরকে আমি বললাম। শুরুও হবে এবং শেষও হবে অতীতে, বর্তমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ওকে। এই যে তিনটি বিষয় আছে এইগুলিই কিন্তু সিম্পল পাস্ট টেন্সের আওতায় আসে। এইবার তোমাদেরকে যদি কোনো বাক্য দেওয়া হয় ইংলিশে এবং সেই বাক্যগুলির কীভাবে তোমরা চিনবে যে সেটা সিম্পল পাস্ট টেন্সে আছে কি না, সাধারণত আমরা ফর্মস দেখে চিনি, কিন্তু হতে পারে হয়তো তুমি ফর্মস প্রথমে জানো না বা ভুলে গেছো,
সেক্ষেত্রে এমন কিছু ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি চিনতে পারবে সহজেই যে সেটা সিম্পল পাস্ট টেন্সের আওতায় আছে। কিভাবে? সেই কিওয়ার্ডগুলো দেখে নাও। সেই কিওয়ার্ডগুলো কি হতে পারে? একটা হতে পারে হয় থাকবে সেখানে ইয়েস্টারডে, যদি সেখানে ইয়েস্টারডে বলে কোনো শব্দ থাকে সেন্টেন্সে সেটা অবশ্যই কিন্তু সিম্পল পাস্টের আওতায়, বা হতে পারে সেখানে এগো বলে কোনো শব্দ আছে, বা হতে পারে বিফোর। এগো বলতে এগোর সাথে অবশ্যই একটা শব্দ ভেবে নাও, টু ডেজ এগো, থ্রি ডেজ এগো, বা টু উইকস এগো, এভাবে লেখা আছে। ওকে, বা হতে পারে লেখা আছে সেখানে লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার, বা হতে পারে সেখানে কোনো সাল আছে। যেমন ধরো এখানে আমি একটা সালের উল্লেখ করে দিয়েছি, একটা সেন্টেন্সের শেষে সাল বা একটা ইয়ার উল্লেখ করে দিয়েছে, সেটাও কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট টেন্সের আওতায় আছে। এতক্ষণ পর্যন্ত তোমাদের বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে গেছে। এবার বুঝে নাও যে সিম্পল পাস্ট টেন্স কোথায় কোথায় নর্মালি ইউজ হয়, বা আমরা কোথায় কোথায় সিম্পল পাস্ট টেন্সে ইউজ করব যখন আমরা বাক্য লিখব। বা দেখে নাও সিম্পল পাস্ট টেন্সের প্রয়োগ কিভাবে আমরা আমাদের লেখার ক্ষেত্রে বা কোনো কিছু বলার ক্ষেত্রে করব, বা কোথায় কোথায় আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। এর ইউসেজের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে এই চারটি বিষয়। কি কি? প্রথম হচ্ছে যে স্টোরি টেলিং, অর্থাৎ যখন তোমরা কোনো গল্প বলবে বা গল্প লিখবে তখন সেটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে হবে। কেন না, গল্প সবসময় অতীতে ঘটে গেছে এবং সেটাই কিন্তু আজ বর্তমানে গল্প হয়ে দাঁড়িয়েছে। যেটা অতীতে ঘটে যায় সেটাই কিন্তু বর্তমানের গল্প, সেজন্য সেটা বলার ক্ষেত্রে বা সেটা লেখার ক্ষেত্রে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হবে। নাম্বার টু হলো শেয়ার মেমোরিজ, অর্থাৎ তোমার কোনো অভিজ্ঞতার কথা বা স্মৃতির কথা, যেটা তৃতীয় নম্বর পয়েন্টে আছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি তোমার কোনো অভিজ্ঞতার কথা বলছো, সেটা ভালো মন্দ উভয়ই হতে পারে, বা তোমার কোনো স্মৃতির কথা বলছো, তখন কিন্তু অবশ্যই সিম্পল পাস্ট টেন্সের ইউজ হবে, কারণ সেগুলোও কিন্তু অতীতে ঘটে যাওয়া সাধারণ ঘটনা। ওকে, এবং চার নাম্বার পয়েন্ট অবশ্যই মনে রাখবে, ন্যারেটিং হিস্টোরিক্যাল ফ্যাক্টস, অর্থাৎ তুমি যখন কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেবে বা লিখবে সেটার ক্ষেত্রেও অবশ্যই সিম্পল পাস্ট টেন্সের ইউজ করবে। এতদূর বোঝা গেছে তোমাদের? এবার আমরা দেখে নেব যে এর চারটি ফর্মস, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে কিভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সের ফর্ম তৈরি করতে পারি বা বাক্য তৈরি করতে পারি ফর্মসের সাহায্যে। দেখে নাও এর চারটি ফর্মস কিভাবে গঠিত হয়। সর্বপ্রথম অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্ম গঠন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নিতে হবে সাবজেক্ট, এটা এক নাম্বার। তারপর ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। ভি টু মানে জানো তোমরা ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের মূলত চারটে ফর্ম হয়, ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম, ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ভি ফোর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যদিও প্রথম তিনটি ফর্মই সবথেকে বেশি ইউজ হয়, এখানে ভি টু ফর্ম আমরা সেকেন্ড পজিশনে নেব এবং থার্ড পজিশনে আসবে অবজেক্ট। অর্থাৎ এই ফর্মটিকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে কি আসবে? সাবজেক্ট হিসেবে আমি বসালাম এখানে আই, ভি টু ফর্ম বসালাম প্লেড, এবং অবজেক্ট বসালাম ফুটবল। তাহলে পূর্ণ বাক্যটি কি দাঁড়ালো? আই প্লেড ফুটবল। এই বাক্যটিকেই যদি তোমরা সম্পূর্ণভাবে লিখতে যাও তখন কি লিখবে কোথাও? যে আই প্লেড ফুটবল টু ইয়ার্স এগো, অর্থাৎ আমি দু বছর আগে ফুটবল খেলতাম, এটা একটা অতীতের ঘটনা। ওকে, এবার দেখে নাও যে এই অ্যাফার্মেটিভ ফর্মটিকে আমরা নেগেটিভে কীভাবে চেঞ্জ করব। নাম্বার টু হচ্ছে নেগেটিভ। নেগেটিভে চেঞ্জ করতে গেলে তোমরা অবশ্যই এটা জানো, আগের ক্লাসে আমি এগুলো বলেছি, যে নেগেটিভে চেঞ্জ করতে গেলে অবশ্যই একটা অক্সিলারি ভাব দরকার হয়, এবং যখন অক্সিলারি ভাব থাকে না বাক্যের নিজস্ব, তখন কিন্তু ডু ভার্বের বিভিন্ন ফর্ম যেমন ডু, ডাজ বা ডিড, এই তিনটি ফর্মের মধ্যে যে কোনো একটিকে
আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে ধার নিতে পারি। ওকে, এক্ষেত্রেও দেখো সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নেই, যেমনটা সিম্পল প্রেজেন্টেরও নেই। তোমরা এর আগের ক্লাসে দেখেছো সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মস পড়ার সময়। তো সিম্পল পাস্ট টেন্সের যেহেতু নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এখানে আমরা ডিড এই ফর্মটিকে সবসময়ই অক্সিলারি ভার্ব হিসাবে পাবো। এবং ডিড কেন? ডিড অবশ্যই এই কারণে যে এটা যেহেতু পাস্ট টেন্স, তাই ডু ভার্বের পাস্ট ফর্ম ডিডকেই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নেব। এবং তারপরই অবশ্যই বসাবো আমরা নট, অর্থাৎ প্রথম সাবজেক্ট যেমন ছিল সেটা থেকে যাবে, তারপর আসবে ডিড, তারপর নট, এবং তারপর দেখো ভি ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাফার্মেটিভে তো ভি টু ছিল, নেগেটিভে কেন ভি ওয়ান হবে? এক্ষেত্রে একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, একই বাক্যে দুবার তুমি ভার্বের পাস্ট ফর্ম বসাতে পারবে না। এই বিষয়টিকে খুব সহজে মনে রাখার জন্য একটা গল্প মনে রাখবে। তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মার্কেট করতে গেছো, এবং তুমি যে সেখানে যেগুলো শপিং করেছো সেগুলো কি তুমি নিজে বইবে, না তোমার যে হেল্পিং হ্যান্ড আছে অর্থাৎ যাকে তুমি সাহায্য করার জন্য নিয়ে এসেছো তাকে দেবে? অবশ্যই তাকে দেবে। এক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে, ডিড যেহেতু এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসছে, তাই ও ভার্বের যে ফর্ম সেটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। ওকে, সেই জন্যই যেহেতু আমরা একে একবার ভার্বের পাস্ট ফর্মে বসিয়ে দিয়েছি, তাই দ্বিতীয় ক্ষেত্রে মেইন ভার্বের ক্ষেত্রে আর কিন্তু পাস্ট ফর্ম আসে না। ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়েছে? এবং তারপর দেখো এরপর যেমন অবজেক্ট আছে, অবজেক্ট বসছে, তাহলে এর এক্সাম্পল কী দাঁড়াবে? উপরে ছিল আমাদের কি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আই প্লেড ফুটবল, নেগেটিভের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে আই ডিড নট প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলিনি। ওকে, এরপর দেখো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কীভাবে গঠিত হচ্ছে। ফর্ম গঠন করার ক্ষেত্রে তোমরা যেমনটা জানো যে সর্বপ্রথম অক্সিলারি ভার্ব আসে। এক্ষেত্রে যেহেতু ডিড আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম তাহলে কাকে বসাবো? ডিডকে বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভি ওয়ান, তারপর অবজেক্ট। লক্ষ্য করো যে ডির যেহেতু বসেছে, তাই সেক্ষেত্রে সবসময় কিন্তু ভি ওয়ান তারপর আসবে। মেন ভার্বের ফর্মে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা অক্সিলারি ভার্বের ফর্ম অলরেডি চেঞ্জ করে দিয়েছি। এবং এর এক্সাম্পল হিসেবে কী পাবো? ডিড আই প্লে ফুটবল। ওকে, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? যে ফর্মটা আমরা ইন্টারোগেটিভে পেয়েছি সেই ফর্মের সাথে শুধুমাত্র একটা নট অ্যাড হলেই সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে পরিবর্তিত হয়ে যাবে। এবং নট অ্যাড কোথায় হবে? সেটা সবসময়ই হবে সাবজেক্টের পর, এবং শুধুমাত্র সাবজেক্টের আগে কখন হয়? যদি সাবজেক্ট নাউন হয়, যে কথাটা আমি তোমাদেরকে প্রথম অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স করানোর সময় বলেছিলাম, যে সবসময় মনে রাখবে যে সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে নট কিন্তু সাবজেক্টের আগে বসে, এবং সেটা যদি প্রোনাউন হয় তাহলে সেটা সাবজেক্টের পরে বসে। এক্ষেত্রে আমরা যেহেতু এক্সাম্পলে একটা প্রোনাউন নিয়েছি, তাই সেক্ষেত্রে আমরা নটটাকে পরে বসাচ্ছি। তাহলে ফর্মটা কীভাবে গঠিত হচ্ছে দেখো, যে প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভি ওয়ান, তারপর অবজেক্ট। দেখো উপরের ফর্মটা যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র সাবজেক্টের পর এখানে নট ছিল না, এক্ষেত্রে নট অ্যাড হয়েছে। সে তাহলেই এটা নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্সাম্পলে আমরা কী পাচ্ছি? ডিড আই নট প্লে ফুটবল। ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা ছিল ডিড আই প্লে ফুটবল, সেটাই হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভে ডিড আই নট প্লে ফুটবল। তাহলে তোমরা দেখলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের ফর্মস। এবার দেখো এই পুরো ফর্মসটাকে আমরা সাবজেক্টের নাম্বার ও পার্সেন অনুসারে ভার্বের কনজুগেশনে কীভাবে ব্যবহার করতে পারি। কনজুগেশন করার জন্য সর্বপ্রথম আমরা কী করব? একটা এইভাবে ছক টেনে নেব, এবং ছকের প্রথম কলামে আমরা কী লিখব? পার্সেন। এবং পার্সেনের প্রথম হবে ফার্স্ট, পার্সেনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম তোমরা জানো কি, যে সিঙ্গুলার ফর্ম আই এবং প্লুরাল হচ্ছে উই,
তাহলে আমরা এবার দেখে নাও যে চারটি ফর্মকে কিভাবে কনজুগেশন করতে পারি। সর্বপ্রথম আমরা যেমনটা এক্সাম্পলে দেখেছি ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ফর্ম কিভাবে লিখব, আই প্লেড অ্যাফার্মেটিভে, তারপর নেগেটিভে হবে আই ডিড নট প্লে, ইন্টারোগেটিভ হবে ডিড আই প্লে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ডিড আই নট প্লে। ঠিক সেই রকমই প্লুরালের ক্ষেত্রে উই প্লেড, উই ডিড নট প্লে, ডিড উই প্লে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড উই নট প্লে। এক্ষেত্রে তোমরা একটা বিষয় বুঝতে পারছো অবশ্যই যে ফর্মের দেখো শুধুমাত্র সাবজেক্টের জায়গাটা ছাড়া অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু এক আছে, এবং এই টেন্সে তোমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে তোমরা ফর্মস চারটিকেই যদি একবার মেমোরাইজ করে নিতে পারো বা একবার মনে রাখতে পারো সেক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তিত হতে পারে, অর্থাৎ সাবজেক্ট যাই আসুক না কেন সে ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক বা থার্ড পার্সন হোক বা কোনো নাউন হোক, তার কিন্তু ভাব ফর্মসগুলো চেঞ্জ হচ্ছে না, ভাব ফর্মসটা কিন্তু একই থাকবে। যেমনটা তোমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখছো সেকেন্ড পার্সনে কিন্তু শুধুমাত্র পার্সনটা চেঞ্জ হবে কিন্তু ভাব ফর্মসগুলো একই থাকবে। যেমনটা আমি তোমাদেরকে আগেই বললাম যে এর ফর্মসগুলি একই থাকে শুধুমাত্র পার্সনটা চেঞ্জ হয়ে যায়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমরা একই বিষয় লক্ষ্য করবে। দেখো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারে আমরা কী পাচ্ছি, ইউ প্লেড, ইউ ডিড নট প্লে, ইন্টারোগেটিভ ডিড ইউ প্লে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড ইউ নট প্লে। প্লুরালেও একই ফর্ম বসছে কারণ এমনিতেই সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল ইংলিশে ফর্মটা কিন্তু একই ইউ, যদিও তার বাংলা অর্থ আলাদা আলাদা, সিঙ্গুলারে মানে বোঝায় এর তুমি এবং প্লুরালে অবশ্যই তোমরা, কিন্তু দেখো যেহেতু আমরা আগেই বলেছি যে এর ফর্মসগুলো একই থাকবে শুধুমাত্র পার্সনটা বদলে যাবে, তাই এটা তোমাদের কাছে সুবিধার যে তোমরা একবার যদি ফর্মসটা মেমোরাইজ করে নিতে পারো তাহলেই কিন্তু সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার দেখে নাও যে থার্ড পার্সন কীভাবে গঠিত হচ্ছে। পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারে আমরা যেমনটা জানি যে হি, সি, ইট পাওয়া যায় অথবা যে কোনো নাউন থার্ড পার্সনের অন্তর্গত হয় যদি সেটা সিঙ্গুলার ফর্মে থাকে, এছাড়াও সেটা সিঙ্গুলারে ঘরে যাবে এবং নাউন যদি প্লুরাল হয় তাহলে প্লুরালের ফর্ম অনুযায়ী বসবে। তাহলে সিঙ্গুলার ফর্ম কীভাবে গঠিত হবে, হি প্লেড, হি ডিড নট প্লে, ডিড হি প্লে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ডিড হি নট প্লে, এবং প্লুরাল ফর্মে পাবো আমরা দে প্লেড, দে ডিড নট প্লে, ডিড দে প্লে এবং ডিড দে নট প্লে। তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝলে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি অবশ্যই বলে রাখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই টেন্সের ধারণা পরিষ্কার থাকা দরকার, তাই যে কোনো ক্ষেত্রে তোমরা স্পোকেন হোক বা রিটেন হোক যে কোনো ইংলিশ যখন তোমরা প্রয়োগ করবে সেক্ষেত্রে কিন্তু টেন্সের ওভারঅল ধারণাটা পরিষ্কার রাখবে, তাদের ফর্মস এবং কনজুগেশনসকে ভালোভাবে বুঝে নেবে। ওকে, তাহলে এবার আমাদের দেখা হবে এর পরের ক্লাসে এর পরের টেন্স নিয়ে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। টাটা।